আব্বু তুমি কি করতেছো? ইশ কি টক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমাদের নানুর বাড়ি, মানে আয়াতের আব্বুর নানুর বাড়ি, ঠিক আছে? মানে আয়াতের আব্বুর যেটা নানুর বাড়ি সেটা আয়াতেরও নানুর বাড়ি। সেটা যদি আপনারা শুনতে চান তাহলে কোনো একদিন কোনো ভিডিওতে বলবো আর কি। আপনারা যদি কমেন্ট করেন যে কেন এটা যে আয়াতের নানুর বাড়ি যেটা ওইটাই ওর বাবার নানুর বাড়ি, এটা কেন বললাম, যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। আচ্ছা যাই হোক, ও নানুর বাড়িতে যাচ্ছে, ভীষণ খুশি, তাড়াতাড়ি ও রেডি হয়েছে। পরে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মাগরিবের পর হয়ে গেছে তখন আমরা যখন ওর নানুর বাড়িতে গেছি। পরে গিয়ে তো একটু পরে ও ওর মামাদের সাথে খেলতেছিল, খেলে পরে একটু পরে ও টায়ার্ড ছিল অনেক, পরে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। সকালে উঠে ব্রাশ করছে, বেসিনের মধ্যে নিজেই মুখ দিছে। পরে এই যে অন্যান্য ও আসবে দেখে কত রকমের পিঠা বানাইছে, ওগুলা ও খাচ্ছে, সারাদিন আর কিছু খাবে না, শুধু পিঠা। মানে ওর পিঠা ছাড়া মানে বললে চলেই না, অন্য আর কোনো খাবার লাগে না, ভাত অন্য কিছু দিলেও খাবে না, শুধু পিঠা। ও গেছে ওর এই যে মুরগি দেখতে, যে মুরগি সব ঠিক আছে কি না, এটা আর কি ওর কাজ। কিছুক্ষণ ওর মামাদের সাথে ওখানের মুরগির পানি গুলা সংগ্রহ করছে, এটার ভিডিওটা আমি দিতে ভুলে গেছি। পরে দেখেন ওর আন্টির সাথে কি করতেছে, ওর মামার চশমা পাইছে ওইটা পরে এই যে পোজ দিতেছে, দিচ্ছে ছবি তোলার জন্য। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেটাকে সবসময় ভালো রাখে। আমরা সবাই মিলে তেঁতুল কাটছিলাম, পরে ও টেস্ট করবে তেঁতুল, আপনারা দেখেন ও কি করে। জীবনে প্রথম তেঁতুল মুখে নিলে যা হয় আর দেখুন ওর নানার সাথে কীভাবে ঘুমাচ্ছে। পরে ওর মামা সাথে এই যে কি বলে ওগুলাকে বেলুন বের করতেছে, মানে ওর নানুর বাসে আসলে ওর আর কিছু লাগে না। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ছেলেকে এত বেশি সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার ছেলেটার জন্য সবসময় দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।